নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ আমি আর বাবা আর একটা ইডিউশো নিয়ে। তো আজকে আমাদের যে খাবারগুলো রয়েছে তোমাদেরকে বলে দিই, স্পেশাল একটা খাবার রয়েছে যেটা হচ্ছে বাঙালিদের ফেভারিট, যেটা বলে আমিও নতুন খাচ্ছি, সেটা হচ্ছে তোমার এটা শুটকি মাছ। এটা হচ্ছে শুটকি মাছের লাড়া। এটা দেখো, মা করেছে শুটকি মাছের লাড়া, আমি আজকে খাচ্ছি ফার্স্ট। আর রয়েছে হচ্ছে তোমার আমার বাড়ির থেকে নিয়ে এসছি এই, এটা হচ্ছে কচু, কচু থেকে কচু, আর হচ্ছে তোমার রুই মাছ দিয়ে কচু আর ডাল, আর এখানে শশা আর মাগুর আছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো। বাবার এখানেও সেম জিনিস নেওয়া আছে, আর বাবার সব থেকে ফেভারিট হচ্ছে এই শুটকি মাছ। তো বাবা চলুন শুরু করা যায়। যে খাবে সে বারবার চাই, একদম একটু গন্ধ তো পাচ্ছি না এখন অব্দি। গরম ভাতের সাথে শুকনো মাছের লাড়াটা মাথা দারুন লাগছে। বিমা ঝরে পড়ে আর কোনো কিছু দরকার হয় না, কোথায় সব থেকে বেশি ভালো পাওয়া যায় শুটকি মাছটা? পাওয়া যায় ভালো পড়া যায়। এবার ডাল দিয়ে মেখে শুটকি মাছটা খেতে পারতে একবার, ওটা তো আরো ভালো লাগে। কলকাতা শুটকি মাছ না, মুখে মুখে দিয়ে দিয়ে রোটে ছাড়া অন্য কিছু শুটকি মাছ খাওয়া হয় না? মশলাপাতি দিয়ে রান্না করলে পরে কোনো গন্ধ হলে কিছু থাকে না। আর একটু ভাজার সময় খালি গন্ধটা একটু ধরে তারপরে তারপরে
দিয়ে অনেক কিছু ভালো খাওয়া যাবে, পাখি সালি মুরগুলো দিয়ে করে করা হয়, মুরগুলো দিয়েও পাখি সালি কুমড়ো মুরগো ফুলো দিয়ে সব মাছটা করে আমরা শেখা মূলত কি করে কচু দিয়ে রুই মাছ করতে হবে, তো সেইভাবেই রান্নাটা হয়েছে। তো আজকে আমি দিদি যদি দেখে থাকে তোকে আমি অবশ্যই থ্যাংকস জানাচ্ছি।
আপনি মতো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা কথা, বাবা প্রচুরটা দিয়েছিলে, তার জন্য তোমাকেও আজকে থ্যাংকফুল জানাচ্ছি। তো কমপ্লিট, তোমরা ভিডিওটা কেমন লাগবে লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো আমরা কেমনভাবে কী করবো না করবো। আজকের মতো শেষ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো